হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট। এবং আজকের এই ভিডিওতে যারা জেক্সপো ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অনেকগুলো আপডেট আছে। তো কী সেই আপডেটগুলি সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কোনো রকম স্কিপ করা ছাড়াই, কারণ এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেকগুলি আপডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে। তো কী সেই আপডেটগুলি চলো দেখে নিই। তো দেখো, তোমাদের যে অনলাইন কাউন্সিলিংয়ের জেক্সপো এবং ভোকলেটদের সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আগামীকাল থেকে। তো উল্লেখযোগ্য যে তারিখগুলো সেগুলো দেখে নেব কবে কি হবে। তো দেখো যে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে কাল থেকে এবং চলবে কিন্তু 24 থেকে 30 পর্যন্ত এক সপ্তাহ ধরে। অ্যালটমেন্ট রেজাল্ট যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট কবে প্রকাশিত হবে সেটা প্রকাশিত হবে কিন্তু 1ই অক্টোবর। নিতে পারবে কলেজে এবং অ্যাডমিশন নিতে পারবে কিন্তু 1ই অক্টোবর থেকে। এবং সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা প্রকাশিত হবে 6 তারিখে এবং অ্যাডমিশন নিতে পারবে 7 তারিখে। এবং তিনটে ফেজে কাউন্সিলিংটা হবে এবং যে থার্ড ফেজের যে অ্যালটমেন্ট রেটাল প্রকাশিত হবে কিন্তু 16ই অক্টোবর এবং তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে 16 থেকে 23 অক্টোবর পর্যন্ত। তো এই ছিল একটা প্রথম গুরুত্বপূর্ণ বড় আপডেট। আরও কিছু আপডেট তোমাদেরকে বলছি, সেগুলি হলো যে দ্বিতীয় রয়েছে লিস্ট অফ পলিটেকনিক। তো পলিটেকনিক কলেজের এখানে তালিকা পেয়ে যাবে। তো তোমরা যে কলেজের ব্যাপারে জানতে চাও সেটা এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদেরকে কী করতে হবে, কিছু করতে হবে না, শুধু পলিটেকনিক তালিকা এটাতে ক্লিক করে নেবে। ক্লিক করার পর যে কলেজের ব্যাপারে জানতে চাও সেটা এখানে সার্চ করে নেবে। সার্চ করার সাথে সাথে সেই কলেজের ব্যাপারে কিন্তু পুরো ডিটেলস চলে যাবে। এছাড়া স্ক্রল ডাউন করতে করতে তোমরা দেখতে পারো অনেকগুলো কিন্তু কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে। তো কোথায় কলেজটা, পিনকোড, আরে গভর্নমেন্ট না প্রাইভেট, সমস্ত কিছু তোমরা বিস্তারিতভাবে আলোচনা করবে। তো 144টা এন্ট্রি রয়েছে। তো তোমরা জাস্ট এখানে সার্চ করে নেবে, সার্চ করার থাকলে কোনো কলেজের ব্যাপারে। থার্ড যে বড় আপডেটটা হলো যে তোমাদের কত র্যাঙ্কে কোন কলেজ পেতে পারো। তোমাদের যে র্যাঙ্কটা হয়েছে তো মোটামুটি কোন র্যাঙ্কে কোন কলেজ পেতে পারো সেটাই একটা উল্লেখযোগ্য বড় ব্যাপার আজকের এই ভিডিওতে। তো দেখো আমি তোমাদেরকে দেখাবো যে কত র্যাঙ্কে তোমরা কোন কলেজ পেতে পারো। তো দেখো এখানে তোমরা দেখতেই পারো যে ব্রাঞ্চ, ইনস্টিটিউট, টাইপ, গভর্নমেন্ট, তো এই সমস্ত কিন্তু আছে, আগে থেকেই আছে। সেটাতে দেখো যে আচার্য জগদীশচন্দ্র বোস বা এজিসি বোস পলিটেকনিক জেনারেল যে 9100 র্যাঙ্ক পর্যন্ত তোমার চান্স পেয়েছিল কিন্তু এসসিতে, এসটিতে, যে এই সমস্ত র্যাঙ্কেও কিন্তু এই কলেজগুলোতে পড়ার চান্স পেয়েছিল। এছাড়া তোমরা এই দিক থেকে যেতে পারো, দেখতে পারো পিসি। তো এছাড়া আচার্য প্রফুল্ল বা এপিসি রয় পলিটেকনিক, তো এপিসি রয় পলিটেকনিকে যে জেনারেলে সিভিল ব্রাঞ্চ দেখে নেবে, সিভিলে 1398 র্যাঙ্ক পর্যন্ত আগের বছর কিন্তু চান্স পেয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কলেজে পড়ার। আর তোমার কম্পিউটার সায়েন্সে পেয়েছে কিন্তু 889 এবং আরও যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল সব কিছু দেখতে পারো। তো এই সমস্ত র্যাঙ্ক পর্যন্ত কিন্তু এবং এসসি, এসটি, ওবিসি সবার র্যাঙ্ক আলাদা আলাদা করে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারো যে তোমাদের এত র্যাঙ্ক থাকলে তোমরা এই কলেজে চান্স পেতে পারো। তো তোমরা পুরো লিস্টটা দেখে নেবে, পুরো একদম 574টা এন্ট্রিস আছে। তো নেক্সট 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 করে তোমরা দেখে নিতে পারো যে কোন কলেজে তোমরা চান্সটা পেতে পারো তোমার র্যাঙ্ক ওয়াইজে। এছাড়া তুমি যদি 574টা এন্ট্রিস আছে, তোমরা যদি 574টা এন্ট্রিস না দেখতে চাও তাহলে কী করতে হবে, কিছু করতে হবে না, তোমাদেরকে জাস্ট এখানে যে টাইপ গভর্নমেন্ট করে দেবে। ইনস্টিটিউশনে তুমি যে ইনস্টিটিউশনে দেখতে চাও, ধরো তুমি দেখতে চাও আসানসোল পলিটেকনিক, তো আসানসোল দিয়ে দিলে, ব্রাঞ্চ ধরো অল, তো দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু শুধুমাত্র আসানসোল পলিটেকনিকের ব্যাপারে কত র্যাঙ্কে পেতে পারো সেই লিস্টটা কিন্তু চলে আসবে। দেখো আসানসোল পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট টোটাল সিট কট আছে 30টি এবং জেনারেল 8159টি। তো এই র্যাঙ্ক তোমাদের যদি থেকে থাকে এবং এসসি 19297, তাহলে তোমরা শিওর হতে পারো যে তোমরা কিন্তু
এই ব্রাঞ্চে এত র্যাঙ্কে পর্যন্ত আগের বছর পেয়েছে, এটা আগের বছর, সো এই বছরের সেম অত র্যাঙ্কেই তোমরা পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, তো সমস্ত কিছু দেখো তথ্য দেয়া আছে। কি করতে হবে, এই যে টাইপ থাকবে, অল 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 থাকবে, তো এইগুলোতে তোমার গভর্নমেন্ট করে দেবে, ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবে এবং ব্রাঞ্চ অল করেই রাখবে, সুবিধা হবে। তো তারপরে সার্চ করে নেবে, সার্চ করতে হবে না, জাস্ট এই দুটো ফিল আপ করলেই তোমাদের পুরো সেই ইনস্টিটিউশনের ব্যাপারে কত র্যাঙ্কে সেই ইনস্টিটিউট পর্যন্ত লাস্ট ইয়ার পেয়েছিল সেটা তোমাদেরকে পুরো লিস্টে দেখিয়ে দেবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো আশা করি জেক্সপো ক্যান্ডিডেটের জন্য অনেকটাই হেল্প করবে। এছাড়া যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে লাইক করে দিও। আর আরও যে সমস্ত আপডেট আসবে আগামী দিনগুলোতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।